স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর বাংলা নাটক বিভাগ থেকে কয়েকটি ভেরি ইম্পর্টেন্ট অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সারের পার্ট টু আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। বাংলা নাটক বিভাগ ও নানারঙের দিন এই দুটি থেকে তোমাদের পরীক্ষায় মোট 5 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে। আজকের ভিডিওতে বিভাগ নাটক থেকে যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি প্রশ্নোত্তর খুব ভালো করে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এর আগে বিভাগ নাটক থেকে যে পার্ট ওয়ান ভিডিওটি দেওয়া হয়েছে সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। আজকে এখন আমরা প্রশ্নোত্তর পর্বে আসি। বিভাগ নাটক থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সাজেশন 2023। এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, বিভাগ কথার সাধারণ অর্থ কি? বিভাগ কথার সাধারণ অর্থ হল বিশেষ ভাব। 2 নম্বর, পর্দা খুলতে দেখা যায়, কি দেখা যায়? পর্দা খুলতে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। নেক্সট, বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী একটি কি? বহুরূপী একটি নাট্যগোষ্ঠী। নেক্সট, একটি ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, কি দেবে? সিগারেট দেবে। নেক্সট 5 নম্বর, হ্যাঁ বল্লভ ভাই বলে গেছেন, কি বলে গেছেন? বলে গেছেন বাঙালিরা কাঁদুনে জাত। নেক্সট, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত কি? নাম হওয়া উচিত হচ্ছে অভাব নাটক। 7 নম্বর, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন কে? উক্তিটি করেছেন বৌদি তথা তৃপ্তি মিত্র। নেক্সট, হ্যাঁ 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 সম্ভুদা আপনিই হন, কি হওয়ার কথা বলা হয়েছে? এখানে বিভাগ নাটকে নায়ক চরিত্র হওয়ার কথা বলা হয়েছে। নেক্সট 10 নম্বর, লাভ সিনে কোন বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল? লাভ সিনে হারমোনিয়ামের ব্যবহার হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি কি ছিল? বিভাগ নাটকে রবীন্দ্রনাথের ব্যবহৃত গানটি হল মালতীলতা দোলে। নেক্সট, যাও যাও এই কি রবীন্দ্রনাথের গান হচ্ছে নাকি? গানটি কি? গানটি হল মালতীলতা দোলে। নেক্সট, হাসির খোরাক পপুলার জিনিসের খোরাক কোথায় পাওয়া যাবে? এখানে কোথায় পাওয়া যাবে প্রশ্ন রয়েছে, বাইরে পাওয়া যাবে। নেক্সট, দুজনে হাত ধরাধরি করে ডান দিকে পিছনের উইং দিয়ে পালিয়ে যান, দুজন কে কে? দুজন হলেন সমমিত্র ও অমর গাঙ্গুলি। নেক্সট, হঠাৎ পিছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কি শোনা যায়? শোনা যায় চাল চাই কাপড় চাই। নেক্সট, এবার 16 নম্বর প্রশ্ন দেখো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? সংলাপটি বলেছেন শম্ভুমিত্র। নেক্সট প্রশ্ন দেখো, তুলসী লাহিড়ীর নাটক থেকে বলি, আমি তো চললাম, তুলসী লাহিড়ীর কোন নাটকের উক্তি? তুলসী লাহিড়ীর পথিক নাটকের উক্তি। নেক্সট, তুলসী লাহিড়ীর পথিক নাটক থেকে বলি, আমি তো চললাম, এখানে বক্তাকে? বক্তা হলেন শম্ভুমিত্র। নেক্সট, হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি, কারণ কী ছিল? কারণ ছিল সংস্কৃতে
13 পেয়েছিলাম। নেক্সট, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? রবীন্দ্রসঙ্গীতের কপিরাইট তৎকালীন সময়ে বিশ্বভারতীর হাতে সংরক্ষিত ছিল বলেই রবীন্দ্রসঙ্গীতের গায়কী ঢঙের পরিবর্তনের জন্য তাদের অনুমোদনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? বৌদি তথা তৃপ্তিমিত্র ফিল্মি কায়দায় মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি গাইতে শুরু করলে শম্ভু মিত্র তার সেই ফিল্মি কায়দাকে কটাক্ষ করেন। তখন আড়াল থেকে যিনি হারমোনিয়াম বাজাচ্ছিলেন তিনি উক্ত কথাটি বলেন। নেক্সট, সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন। সেটা মাথায় পড়বে কেন? উত্তর দেখো, রবীন্দ্রনাথের গান গাওয়ার একটা বিশেষ ভঙ্গি আছে, সেই ভঙ্গি না মেনে ফিল্মি কায়দায় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হলে বংশদণ্ড বা বাঁশ মাথায় পড়তে পারে বলে শম্ভু মিত্র মনে করেছেন। নেক্সট, তোমরা ফিরে যাও, কে কাদের ফিরে যেতে বলেছেন? সার্জেন্ট মিছিল করে এগিয়ে আসা জনতাকে ফিরে যেতে বলেছেন। নেক্সট, পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস প্রেম, একথা শম্ভু মিত্র স্বীকার করেন কেন? পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস প্রেম, শম্ভু একথা মেনে নেন কারণ বার্থ রেট বা জন্মহার অত্যন্ত বেশি। নেক্সট, সে লড়াই সত্যিকার তলোয়ার দিয়ে ঝনঝন করে বাস্তব লড়াই নয়, শুধু ভঙ্গির মাধ্যমে লড়াইতে কিভাবে একজন মারা যাবে? উত্তর দেখো, জাপানি কাবুকি থিয়েটারের অভিনয় অনুযায়ী দুজন অভিনেতা কাল্পনিক যুদ্ধ করতে করতে একজন কাল্পনিক তলোয়ার দিয়ে অপরকে আঘাত করলে সে একবার হাত নেড়ে একটি পা তিরতির করে কাঁপিয়ে দুবার মাথা নেড়ে দুবার চোখ ঘুরিয়ে শেষে জিভ বার করে মারা যায়। এভাবেই ভঙ্গির মাধ্যমে মারা যাওয়ার কথা নাটকে উল্লেখিত। তাহলে স্টুডেন্টস, এই বিভাব নাটক থেকে যে প্রশ্নগুলো দেওয়া হলো প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নেবে। এ প্রসঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই শেষ করি, থ্যাংক ইউ ভেরি মাচ।